স্পেসিফিক হিট যারা জানো না তাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার টু 1 ডিগ্রি, সেটা যদি আমরা মাস যদি ইউনিট মাস কনসিডার করি তাহলে ইউনিট মাসের জন্য হবে 1 মোল মাস কনসিডার করলে মোলার স্পেসিফিক হিট। রিপিট করছি, স্পেসিফিক হিট ছিল অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস থ্রু 1 ডিগ্রি। ইউনিট মাস যদি বলি তাহলে এমনি নর্মাল যেটা স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, পুরো কথাটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ছোট করে স্পেসিফিক হিট বলে। আর মাসটা ইউনিট মাস না নিয়ে যদি 1 মোল মাস কনসিডার করি দেন ইট ইজ কল্ড মোলার স্পেসিফিক হিট। আর কন্ডিশন কিছু মেনশন করা না থাকলে সাধারণত আমরা কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট বলি। যদি কোনো কন্ডিশন মেনশন করা না থাকে তাহলে আমরা সিভিটাকেই রেফার করি, কনস্ট্যান্ট ভলিউম। আমি আবারও বলছি, স্পেসিফিক হিট আমরা যখন ডিফাইন করি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার টু রেজ দ্য টেম্পারেচার ইউনিট মাস টু 1 ডিগ্রি বা ইউনিট মোল 1 মোল টু 1 ডিগ্রি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেইটা থিওরি আমরা পড়তে যাচ্ছি। তো আমরা যখন হিটটা দিই, এই যে বলছি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস, টেম্পারেচার বাড়ছে মানে বেসিক্যালি ওর ইন্টারনাল এনার্জি বাড়ছে, তার মানে ইন্টারনাল এনার্জি ক্যাপিটাল ইউ যদি দিই, ইন্ডিকেশন সিম্বলটা যদি ক্যাপিটাল ইউ বলি, তাহলে ইন্টারনাল এনার্জির ইনফরমেশন থেকে আমরা স্পেসিফিক হিট সংক্রান্ত আইডিয়া গুলো পাবো। তো আমরা সেই সলিডের স্পেসিফিক হিট তার রেলেভেন্ট থিওরি পড়তে যাচ্ছি, যেটাকে অল্টারনেটলি আমরা বলি ল্যাটিস স্পেসিফিক হিট। কারণ আমাদের যে ইন্টারনাল এনার্জির জন্যই ল্যাটিস ভাইব্রেশন হয়, মানে একটা সঙ্গে একটা লিঙ্ক আছে, আমরা স্পেসিফিক হিট পড়তে যাচ্ছি এটাকে ল্যাটিস স্পেসিফিক হিট কেন বলছি। সলিডের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে যে অ্যাটমিক ভাইব্রেশন, অ্যাটমিক ভাইব্রেশনটাই রিলেটেড টু ইন্টারনাল এনার্জি অফ দ্য সলিড। আর অ্যাটমিক ভাইব্রেশনটা যদি ইন্টারনাল এনার্জির সঙ্গে রিলেটেড হয় তাহলে অবভিয়াসলি স্পেসিফিক হিটটাও ওই ল্যাটিস ভাইব্রেশনের জন্যই, স্পেসিফিক হিটটা যেটা আসবে সেটাও হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনের জন্যই। মানে আমরা যখন হিট এনার্জি দিচ্ছি টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস, বাই ডেফিনিশন টু রেজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস টু 1 ডিগ্রি যে হিটটা দিচ্ছি দ্যাট উইল গো টু ভাইব্রেট দ্য ল্যাটিস উইথ গ্রেটার অ্যাম্পলিচিউড। So the specific heat is related to lattice vibration, সেই কারণে ল্যাটিস স্পেসিফিক হিট বলছি। নামের তাৎপর্য বুঝবে, এটাকে আমরা ল্যাটিস স্পেসিফিক হিট বলছি, আবার জোর দিতে বলছি, কারণ হচ্ছে আমরা শেষে দেখব আরেকটা স্পেসিফিক হিট হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পেসিফিক হিট। ইলেকট্রনিক স্পেসিফিক হিট সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্য, ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্য যে স্পেসিফিক হিট সেটা ইলেকট্রনিক স্পেসিফিক হিট, তার থিওরি আলাদা। আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিউ টু ল্যাটিস ভাইব্রেশন, মানে ইন্টারনাল এনার্জি অফ দ্য সলিড। তো এই সংক্রান্ত ডুলং এন্ড পেটিটস ল আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, কেউই বলতে পারলে না। লটা ছিল এক্সপেরিমেন্টাল ল, মানে এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর বেস করে এম্পেরিক্যাল ল, যে কোনো সলিডের মোলার স্পেসিফিক হিট হচ্ছে নিয়ারলি 3 R অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। যে কোনো সলিডের মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম তো বলেছি, সেটা নিয়ারলি 3 R অর 6 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। 3 R ভ্যালুটা যদি ক্যালোরিতে লিখি তাহলে 6 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ছিল মিস্টার ডুলং এন্ড পেটিটের ল। এটা অনেক সলিড মানলেও আবার না মানার সলিড সংখ্যাও অনেক। মেনি সলিড এলিমেন্টস ওবে দিস ল, বাট বেরিলিয়াম, বোরন, কার্বন সেগুলো এটাকে মানে না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যারা মানেও তারা এই রুম টেম্পারেচার বা হাই টেম্পারেচার মেনে চলে, লো টেম্পারেচার এটাকে মানে না। রুম টেম্পারেচারে মেনে চলে যারা বা হায়ার টেম্পারেচার মানে, যখন টেম্পারেচার কমানো হয় তখন কিন্তু এই 6 ক্যালোরি থেকে ডেভিয়েট করে। এবং এক্সপেরিমেন্টাল রেজাল্ট হচ্ছে যখনই লো টেম্পারেচার দিকে যাচ্ছি স্পেসিফিকটা উইথ টেম্পারেচার গ্র্যাজুয়ালি ফল করে, এবং যদি টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন করা হয় তাহলে স্পেসিফিক হিট অলসো গোস টু টেন্স টু 0। এগুলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট রয়েছে। তো সেই সংক্রান্ত থিওরি আমরা ডিসকাস করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে এটাও বলেছিলাম ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল থিওরি দিয়ে ডুলং পেটিট ল কে জাস্টিফাই করা যায়, এবং সেটা যেটা আমি একটু বললাম, ডুলং পেটিট ল ইজ ভ্যালিড, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ল, অ্যান্ড ইফ উই কনসিডার আ থিওরি দেন ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন অফ এনার্জি, ইকুইপার্টিশন অফ এনার্জি কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য ডুলং পেটিটস ল, কারেক্টলি জাস্টিফাই দ্য ডুলং পেটিটস ল। কারণ ক্লাসিক্যালি আমরা যদি একটা হারমোনিক অসিলেটর কনসিডার করি দুটো ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে পার ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি, হাফ কেটি করে টোটাল হচ্ছে কেটি। একটা হারমোনিক অসিলেটরের
টোটাল এনার্জি হচ্ছে হাফ কেটি প্লাস হাফ কেটি লিনিয়ার হারমোনিক অসিলেটর, তাহলে টোটাল কেটি, তাহলে ইন্টারনাল এনার্জি যেটা হবে ইন্টারনাল এনার্জি ফর ওয়ান মোল, যেরকম আমাদের গ্যাসের ক্ষেত্রে ক্যালকুলেট করা হতো, এখানে হচ্ছে একই রকম লজিক দিয়ে হাফ কেটি হাফ কেটি, কেটি হলো তাহলে ওয়ান গ্রাম, ওয়ান গ্রাম অ্যাটম বা ওয়ান গ্রাম মোল অফ দ্য সলিড যদি কনসিডার করি, দেন ইট উইল বি থ্রি কেটি ইন্টু এন, সো থ্রি আর টি, সো সিভি ইকুয়াল টু ডিউ ডিটি ইকুয়াল টু থ্রি আর, দ্যাট ইজ সিক্স ক্যালোরি। এরে কারো কিছু বক্তব্য আছে? থ্রি কেন হলো নিশ্চয়ই বুঝতে, আর থ্রি ডাইমেনশন, থ্রি ডাইমেনশন যেন পরে তিন দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা প্রথমে লিনিয়ার হারমোনিক অসিলেটর বলেছি, লিনিয়ার হারমোনিক অসিলেটর দুটো ডিগ্রি অফ ফ্রিডম, মানে একটা আছে কাইনেটিক আর একটা আছে পটেনশিয়াল, ওই যখন আমি লিখলাম মানে একটা ট্রান্সলেশন আর একটা হচ্ছে তোমার, তুমি ডিগ্রি অফ ফ্রিডম যেভাবে দেখবে, যে এগুলো নিশ্চয়ই জানো যে এই দুটো টার্ম রয়েছে, মানে এই দুটো টার্ম রয়েছে মানে দুটো ডিগ্রি অফ ফ্রিডম এনার্জি, লিনিয়ার হারমোনিক অসিলেটরের এই যে দুটো রয়েছে, দুটো টার্ম রয়েছে তাহলে দুটো ডিগ্রি অফ ফ্রিডম, এটা ওয়ান ডাইমেনশন লিনিয়ার হারমোনিক অসিলেটর বলছি, তাহলে ওয়ান ডাইমেনশনে দুটো ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে প্রত্যেকের ফ্রিডমের জন্য হাফ কেটি হাফ কেটি, তাহলে কেটি হলো, এবারে থ্রি ডিগ্রি অফ ফ্রিডম সেই জন্য থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে দেখো কার্সার এখানে মুভ করাচ্ছি, সেই জন্য থ্রি দিয়ে মাল্টিপ্লাই হলো, তাহলে তুমি এখানে থ্রি থ্রি ইন্টু হাফ কেটি প্লাস হাফ কেটি করে থ্রি কেটি করতে পারতে, তারপরে ইন্টু এন মানে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলাম, দ্যাট গিভস থ্রি আর টি, সো সিভি ইকুয়াল টু থ্রি আর। কিছু মিনিট ক্লিয়ার নাকি আবার বলতে হবে? ভালো ছেলে, সো সিভি ইকুয়াল টু থ্রি আর, দ্যাট ইজ সিক্স ক্যালোরি। আর লিমিটেশন তো আমি অলরেডি বলেছি, লিমিটেশন যেটা হচ্ছে যে আমরা যদি টেম্পারেচার কমাই তাহলে কমতে থাকে, মানে থ্রি আর ভ্যালু থেকে গ্র্যাজুয়ালি কমতে থাকে, আর যদি খুব লো টেম্পারেচারে চলে যাই তাহলে সেটা দেখা যায় যে সিভি প্রপোর্শনাল টি কিউব, এই টি কিউব ল মেনে চলে, এটাকে বলা হয় ডিভাইস টি কিউব ল, আমরা যখন ডিভাইস থিওরি দেখব সেটা হচ্ছে ডিভাইস টি কিউব ল। আর ভেরি লো টেম্পারেচার মানে অলমোস্ট টেন্ডিং টু জিরো, যখন জিরো কেলভিনের কাছাকাছি চলে যাবো, নেবারহুড অফ জিরো কেলভিন, তখন সেটা সিভি প্রপোর্শনাল টু টি, এবং এই যে সিভি প্রপোর্শনাল টু টি এই কন্ট্রিবিউশনটা ডিউ টু ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক স্পেসিফিক হিট। তো তুমি আমাকে বলতে পারো যে তাহলে অন্য টেম্পারেচারে কেন কেন ইলেকট্রনিক কন্ট্রিবিউশন আসছে না, তার আনসার হচ্ছে হায়ার টেম্পারেচারে ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটা নেগলিজিবল কম্পেয়ার টু ল্যাটিস ভাইব্রেশন। আবার বলছি ল্যাটিস ভাইব্রেশনাল যে এনার্জি সেটা হায়ার টেম্পারেচারে ইলেকট্রনিক কন্ট্রিবিউশনের থেকে অনেক বেশি, সেই জন্য ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটা হায়ার টেম্পারেচারে বোঝা যায় না, বাট অ্যাজ উই আর মুভিং নিয়ার টু অ্যাবসোলিউট জিরো কেলভিন, নিয়ার টু অ্যাবসোলিউট জিরো কেলভিন ল্যাটিস ভাইব্রেশন স্টপস, ল্যাটিস ভাইব্রেশন স্টপস, সো ল্যাটিস স্পেসিফিক হিট উইল বি অলমোস্ট জিরো, বাট স্টিল উই হ্যাভ দ্য কন্ট্রিবিউশন ফ্রম ফ্রি ইলেকট্রনস, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক স্পেসিফিক হিট, দ্যাট ইলেকট্রনিক স্পেসিফিক হিট ইজ প্রপোর্শনাল টু টি, সেটার থিওরি একটা আছে তোমাদের কোর্সে নেই, মাস্টার ডিগ্রিতে হয়তো করবে, মানে অ্যাকচুয়ালি এটা থাকা উচিত ছিল, ফ্রি ইলেকট্রন থিওরি থাকা উচিত ছিল কিন্তু এখন নেই, বা আমি জানি না স্ট্যাট মেকের অ্যাপ্লিকেশন হিসাবে এমপি করিয়েছে কিনা, স্ট্যাট মেকের অ্যাপ্লিকেশন হিসেবে অনেক কিছুই করানোর কথা সেখানে, মানে অ্যাকচুয়ালি এই ধরনের ক্যালকুলেশন গুলো, ফ্রি ইলেকট্রন থিওরি ক্যালকুলেশন গুলো যেহেতু ইলেকট্রন থার্মায়ন এফবি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন হিসাবে ওখানে থাকার কথা, মানে সিলেবাসটা ক্লিয়ারলি আমার কাছে ডিফাইন নয় সেজন্য আমি বলতে পারছি না, বাট এফডির অ্যাপ্লিকেশন, এফডি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন হিসাবেই এগুলো আছে, যেমন ফার্মি এনার্জি পজিশন, আমি জিজ্ঞেস করছি যা তোমাদের, তোমাদের কি ওই এফডি মানে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন হিসেবে ফার্মি এনার্জির ভ্যালু ক্যালকুলেট করেছিলেন পি, মানে ইএফ জিরো বা ইএফ ইএফ করেছিল, আর এই ফ্রি ইলেকট্রন কথাটা বলেছিল, যদি যদি ইএফ করে থাকে তাহলে ফ্রি ইলেকট্রন দিয়ে স্পেসিফিক হিট তো করা উচিত, কারণ ওই এনার্জি যে এক্সপ্রেশন আসবে তাকে ডিফারেন্সিয়েট করলে তো ইলেকট্রনিক স্পেসিফিক হিট আসবে, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু টি। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলেন স্যার, পড়িয়েছিলেন, ফাইন ফাইন, তাহলে তো তোমরা জানো যে ইলেকট্রনিক কন্ট্রিবিউশন হচ্ছে প্রপোর্শনাল টু টি। তাহলে এবারে যেটা মানে আমরা যখন বলছি লং পেটির লটা ভ্যালিড, ভ্যালিডটা হচ্ছে ধরো আমাদের রুম টেম্পারেচারের আশেপাশে, রুম টেম্পারেচার এবং তার আশেপাশে, মানে সেটা চার ডিগ্রি সেন্টিগ্রেড, পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড, দশ ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো তো ভ্যালিড, বাট আমি যখনই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড নিচে চলে যাবো তখনই ফল করতে শুরু করবে, গ্রাফটা দেখো তাহলে বুঝতে পারবে, এই যে এই গ্রাফটা দেখো তাহলে বুঝতে পারবে, থ্রি আর এর ভ্যালু
থিয়ারের ভ্যালুটাতে আসছে কোথায়? দেখো 300 কেলভিনে, 300 কেলভিনে রুম টেম্পারেচার। আমি যখনই তার থেকে নামাচ্ছি তাহলে দেখো খুব স্লোলি ফল করছে, ডুলমপিটির ল থেকে খুব স্লোলি ফল করছে। আমি কার্সারটা যেখানে মুভ করাচ্ছি দেখো এই জায়গায়, আমি 300 কেলভিন থেকে যখন 200 কেলভিনের কাছাকাছি আসছি তখন যে ফলটা করেছে সেটা স্লাইটলি ফল করেছে ডুলমপিটির ল থেকে, বাট 100 কেলভিনের কাছাকাছি যখন আসছি তখন দেখো ড্রাস্টিক্যালি ফল করে যাচ্ছে। আবারও বলছি 300 কেলভিন মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আশেপাশে দেখো স্লাইটলি ফল করছে যখন টেম্পারেচার নামাচ্ছি, স্লাইটলি ফল করছে প্রায় 200 কেলভিন পর্যন্ত, 200 কেলভিন পর্যন্ত মানে বুঝতেই পারছো -73 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, তখনও কিন্তু থ্রিয়ার থেকে ফল করেছে বাট নট সো সিগনিফিকেন্ট, তারপরে কিন্তু র্যাপিডলি ফল করছে। দিস ইজ এক্সপেরিমেন্টাল গ্রাফ। আচ্ছা এবারে এই যে নেচারটা এক্সপেরিমেন্টাল যে ভ্যালুগুলো নিয়ে আমরা এই গ্রাফটা পাচ্ছি, এই এক্সপেরিমেন্টাল যেটা ভেরিয়েশন অফ স্পেসিফিক হিট উইথ টেম্পারেচার তার এক্সপ্লানেশন দেওয়ার জন্য প্রথম এগিয়ে আসেন আইনস্টাইন। তোমরা নিশ্চয়ই জানো আইনস্টাইনের অ্যাক্টিভিটি বিভিন্ন ফিল্ডে আছে, এখানেও মানে এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি উনি দেওয়ার পরে কোয়ান্টাম থিওরির অ্যাপ্লিকেশন হিসেবে এটা উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন। মানে তখন এই এক্সপেরিমেন্টাল গ্রাফ, স্পেসিফিক ভেরিয়েশন, ডুলম্পেটির ল এগুলো সব জানা ছিল, যেহেতু উনি কোয়ান্টাম থিওরিটা প্রথম নিয়ে আসেন ফটোইলেকট্রিক এক্সপ্লেনেশন দেওয়ার সময়, মানে মানে একদম প্রথম নিয়ে আসেন বলবো না, তোমরা নিশ্চয়ই জানো প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি আইডিয়া প্রথম দিয়েছিলেন, বাট দ্যাট ওয়াজ অ্যাপ্লাইড টু এক্সপ্লেন ভেরিয়াস ফেনোমেনা, ফর এক্সাম্পল ফটোইলেকট্রিক ফেনোমেনা ইন 1905, আর তার ঠিক পরে পরেই এই স্পেসিফিক ভেরিয়েশন এক্সপ্লেনেশন উনি ওই কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। তো আমরা সেটা এখন পড়তে যাচ্ছি, এক্সপ্লেনেশন অফ দিস ভেরিয়েশন অফ স্পেসিফিক হিট উইথ টেম্পারেচার বাই ইউজিং আইনস্টাইন থিওরি। বাট আমরা দেখবো, আমি আগে কি দেখবো সেটা বলে দিচ্ছি, আমরা দেখবো যে কোয়ালিটেটিভলি এগ্রি করবে আইনস্টাইন থিওরি, মানে এই যে নেচার অফ ভেরিয়েশন এক্সপেরিমেন্টাল গ্রাফ, এক্সপেরিমেন্টাল যে গ্রাফ সেটা আমাদের কাছে রিলায়েবল গ্রাফ, কারণ স্পেসিফিক হিট গুলো অ্যাকিউরেটলি মেজার করা যায়। তার রেসপেক্টে আইনস্টাইনের যে থিওরি আমরা ডিরাইভ করতে যাচ্ছি, আমরা দেখব যে আইনস্টাইনের থিওরি প্রেডিক্ট করবে র্যাপিড ভেরিয়েশন, মানে ড্রাস্টিক ফল ইন্ডিকেট, মানে এই যে গ্রাফটা রয়েছে আরো আগে থেকেই ফল দেখাবে, মানে এই যে অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট ছিল সেটা দেখাবে না, আইনস্টাইনের থিওরি প্রথম থেকেই দেখাবে যে রুম টেম্পারেচারের নিচে নামলেই ফল করছে, মানে শার্প ফল দেখাবে। তো সেটার পেছনে কারণটাও আমরা দেখবো, যে ওনার যে অ্যাসাম্পশন সেই অ্যাসাম্পশন একটা ছিল, সে ভুল ছিল, সেটা পরে মডিফাই করেন মিস্টার ডিভাই। ডিভাইয়ের থিওরিটা একটু সফিস্টিকেটেড, সেই ডিভাইয়ের থিওরি দিয়ে এই গ্রাফের নেচারটাকে প্রপারলি এক্সপ্লেন করা যাবে, মানে এক্সপেরিমেন্টাল গ্রাফটাকে প্রপারলি এক্সপ্লেন করা যাবে। চলো তাহলে কোয়ান্টাম থিওরিতে যাই। কোয়ান্টাম থিওরি যেটা আমরা পড়তে যাচ্ছি, কোয়ান্টাম থিওরি আমি তো অলরেডি বলেছি আইনস্টাইন ফটো ইলেকট্রিক ফেনোমেনা এক্সপ্লেন করতে গিয়ে প্লাঙ্কের আইডিয়া নিয়েছিলেন, আর প্লাঙ্ক নিজে ব্ল্যাকবডি রেডিয়েশন স্পেকট্রা এক্সপ্লেন করতে গিয়ে ওই এনার্জি অফ দ্য অ্যাটমিক অসিলেটর নিয়েছিলেন, NH নিউ, এসব আগের সেমিস্টার গুলোতে পড়েছ, যেটা ভূমিকাতে লিখেছি আমি, ভূমিকাতে আমি একটু লিখি, সেজন্য লিখেছি ফার্স্ট সাকসেস অফ কোয়ান্টাম মেকানিক্স, দ্যাট ইজ ওল্ড কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম মেকানিক্স না বলাই ভালো, তখনকার দিনে ওটাকে কোয়ান্টাম মেকানিক্স বলা হয়েছিল, বাট দ্যাট ইজ ওল্ড কোয়ান্টাম থিওরি, যে থিওরি অফ স্পেসিফিক হিট অফ সলিডস থেকে প্রপারলি এক্সপ্লেন করে, মানে পুরোপুরি প্রপার না হলেও অনেকটা এক্সপ্লেন করে, যেটা প্লাঙ্কের যে আইডিয়া ছিল যে অ্যাটমিক অসিলেটর গুলো ডিসক্রিট এনার্জি নিয়ে অসিলেট করে, সেই একই আইডিয়া যে এনার্জি অফ অসিলেটর ক্যান হ্যাভ দ্য ভ্যালুজ NH নিউ, N ইজ এন ইন্টিজার, তো সেটা নিয়ে অ্যাভারেজ এনার্জি, এই অ্যাভারেজ এনার্জি আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি অ্যাটমিক অসিলেটরের, বাট দ্যাট ওয়াজ ডান অলসো ইন ইউর থার্ড সেমিস্টার CC6, থার্ড সেমিস্টারে আমরা যখন স্পেসিফিক হিট পড়িনি, বাট আইনস্টাইনের প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি নিয়ে আমরা যখন ব্ল্যাকবডি এক্সপ্লেন করতে গিয়েছিলাম, ব্ল্যাকবডির যে রেডিয়েশন এনার্জি ডেন্সিটি ক্যালকুলেট করেছিলাম, নিশ্চয়ই মনে আছে অ্যাভারেজ এনার্জি ছিল HE/KT-1, কিরে মনে পড়ছে সঞ্চয়ন ব্যানার্জি থাপা, অ্যাভারেজ এনার্জি অফ অ্যাটমিক অসিলেটরস অ্যাকর্ডিং টু প্লাঙ্ক ক্যালকুলেট করা হয়েছিল থার্ড সেমিস্টার পেপার CC6 এ,
ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত আলোচনা করতে গিয়ে দ্যাট অ্যাভারেজ এনার্জি ওয়াজ এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। খ্যাপা ব্যানার্জি শুনছো? পালিয়ে গেছে, গড়িয়া আছো না? পালিয়ে গেছো না? গড়িয়া আছো? হ্যাঁ স্যার আছি আছি। তোমার খ্যাপা ব্যানার্জি পালিয়ে গেছে? আচ্ছা দেখি আর কে। ঋত্বিক আছো? আচ্ছা ধোয়া, বিপ্লব চলে গেছে। আচ্ছা তোমাদের ভালো রকমের শাস্তি দিতে হবে, মানে অন্যান্য ক্লাসে যে অভ্যেস ছিল সেই অভ্যেসটা অনেকেই বজায় রেখেছো যে ক্লাসে জয়েন করে দিয়ে কেটে পড়া, তাই তো? দেখি সাহা থার্ড সেমিস্টারে সিসি সিক্স এ সেই একই কাজ এখানে করা হয়েছে। প্লাঙ্কের যে আইডিয়া অ্যাটমিক অসিলেটর গুলো এনার্জি ডিস্ট্রিবিউট এনার্জি আছে তাতে তাদের ডিস্ট্রিবিউশন এনার্জি ডিস্ট্রিবিউশনটা ম্যাক্সওয়েল বোলজম্যান ল অনুযায়ী এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি, এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি ধরে আমরা অ্যাভারেজিং করতে যাচ্ছি। অ্যাভারেজিং মানে নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাভারেজিং মানে ওই এন সাবস্ক্রিপ্ট এন 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 ইনটু এপসাইলন এন মানে এনার্জি অফ দা এনএথ অসিলেটর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাটমস। অ্যাভারেজিং যেভাবে অ্যাভারেজ করা হয় অর্ডিনারি অ্যারিথমেটিকে সেই সেই রকম ভাবে অ্যাভারেজ করছি অ্যাসিউমিং ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। তার মানে এই ক্যালকুলেশন গুলো হচ্ছে সব সেমি ক্লাসিক্যাল ক্যালকুলেশন, কারণ হচ্ছে আমরা কোয়ান্টাইজেশন ইউজ করছি আবার অ্যাট দ্য সেম টাইম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল ইউজ করছি যেটা ক্লাসিক্যাল ইন নেচার। ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন লটা আছে ক্লাসিক্যাল, আর এদিকে কোয়ান্টাইজেশন অফ এনার্জি ধরেছি সেই জন্য এটাকে সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট বলে। তো সেই সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে অ্যাভারেজ এনার্জি এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম, আমি যেটা জানতে চাইছিলাম যে হাউ টু ক্যালকুলেট দিস অ্যাভারেজ এনার্জি অফ দ্য অ্যাটমিক অসিলেটর এন এন এপসাইলন এন বাই সামেশন এন এন করে। এবারে এন এন মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকলস হ্যাভিং এনার্জি এপসাইলন এন, নাম্বার অফ অ্যাটমস হ্যাভিং এনার্জি এপসাইলন এন, আর এপসাইলন এন হচ্ছে এন এইচ নিউ। ওগুলো বসিয়ে সিম্প্লিফাই করা, সিম্প্লিফাই করলে আচ্ছা এক্স ড্যাশ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, পুরো ক্যালকুলেশনটাই করা হয়েছিল ওই থার্ড সেমিস্টারে। পরে যেটা আসবে যেটা একটু আগে বললাম এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান, তাড়াতাড়ি চোখ বলা স্টেপ গুলো এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি কে এক্স প্রাইম বলেছি, ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি কে এক্স ড্যাশ বলেছি। তাহলে এটা সিরিজ আসছে, ওপরে সিরিজটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স ড্যাশ মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচেরটা হচ্ছে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সিম্পলিফাই করলে এইচ নিউ বাই ওয়ান বাই এক্স ড্যাশ মাইনাস ওয়ান দ্যাট গিভস ইউ এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। দিস ইজ কল্ড কোয়ান্টাম ইকুইপার্টিশন অফ এনার্জি, কোয়ান্টাম ইকুইপার্টিশন অফ এনার্জি অ্যাভারেজ এনার্জি। মানে আমাদের যেটা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন অফ এনার্জি ছিল এনার্জি অফ দা অসিলেটর পার ডিগ্রি অফ ফ্রিডম ছিল হাফ কেটি, হাফ কেটি ছিল, আর আমাদের ওয়ান ডাইমেনশনাল অসিলেটরের ক্ষেত্রে যেটা হাফ পার ডিগ্রি ফ্রিডম হাফ কেটি, যে দুটো ডিগ্রি অফ ফ্রিডম থাকে সেই জন্য হাফ কেটি প্লাস হাফ কেটি মিলে টোটাল কেটি হয়েছিল। তো এখানে কোয়ান্টাম ইকুইপার্টিশন অফ এনার্জি যেটা বেরোলো এখান থেকে ওই ক্লাসিক্যাল রেজাল্ট কি করে আসবে কি বলো দেখি, এই কোয়ান্টাম ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে ক্লাসিক্যাল রেজাল্ট কি করে আসবে? ক্লাসিক্যাল রেজাল্ট যেটা আমরা পেয়েছিলাম হাফ কেটি প্লাস হাফ কেটি করে কেটি ডুলং পেটি ড্র করার সময় দেখালাম কি করে আসবে কি বলো? স্যার হাই টেম্পারেচারে স্যার ওটা আর কি এই কেটি হয়ে যাবে আর কি করে হবে সেটা বলো। আচ্ছা প্লাঙ্ক কনস্ট্যান্টটা জিরো হয়ে যাবে স্যার, এখানে ওয়েভলেন্থের জন্য প্লাঙ্ক কনস্ট্যান্ট টেন্স টু জিরো করলে। তুমি কে বলো তো? স্যার আমি সঞ্চন স্যার। একটু আগে তোমাকে ডাকছিলাম, কোথায় ছিলে? স্যার ফোনে ছিলাম, আমি মেসেজও লিখেছি ইন কল মেসেজও লিখেছি, আমার ফোন এসে গেছিল, আমার পুরো এই কলটা পুরো বন্ধ হয়ে গেল, ফোনটা কেটে আবার ঢুকতে হলো স্যার। কেলানি খাবে ফোন আছে কেন? কিছু করেনি স্যার, এটা আমার মায়ের ফোন আমার নয়। তুমি মায়ের ফোন নিয়ে বসছো কেন? তোমার ফোন নেই?
না আমার কোনো স্মার্টফোন নেই। ও বাবা, এই বাজারে তোমার স্মার্টফোন নেই? ল্যাপটপ আছে। ল্যাপটপ ছেলেকে বলেছো? আরে বাংলার কলম তো দেখেছো? নেই, বুঝতেই পারলাম না। বাংলার কলঙ্ককে খবর দাও যে আমার স্মার্টফোন নেই। ও আচ্ছা আচ্ছা, না না স্যার আমাকে দেবে না ক্লাস 12 পর্যন্ত। আরে খবর দিয়ে দেখো না, তোর পাড়ায় যে ওর পোষ্য তো আছে, পাড়ায় তোর পোষ্য আছে, তোর পোষ্যকে বলো যে আমার আমার ফোন নেই। ডিডি কনসেন্ট টেন্স টু জিরো করলে স্যার এটা কেটি চলে আসবে, বা হাই টেম্পারেচার আমরা যখন দেখতে যাব তখন আর কি টেম্পারেচার হাই করলে এটা অ্যাভারেজ এনার্জিটা কেটিতে চলে আসবে। এই বলতে তোমার কথা বলতে বলতে আমারও ফোন চলে এলো, দেখেছো? না না স্যার, যখন ক্লাসিক্যালি ভাববো তখন প্লাঙ্ক কনস্ট্যান্ট টেন্স টু জিরো নিয়ে যেতে হবে, মানে মানে জাস্ট নিয়ে যেতে হবে বলতে ল্যাম্বডা ল্যাম্বডা ক্লাস। হ্যাঁ স্যার, এক মিনিট দাঁড়াও, বকে দিই। হ্যাঁ স্যার, হ্যালো। আমরা যখন এই রেজাল্টটা নিচ্ছি আমরা তো সিম্পলি বলতে পারি যে ফর টি লার্জ, টি লার্জ, টি লার্জ e to the power h nu by kt এটাকে এক্সপ্যান্ড করলে सिंपली h nu by kt থাকবে, মানে মানে -1, মানে এটাকে h nu by kt যদি x বলি তাহলে e to the power x এক্সপ্যান্ড করলে 1 + x - 1, তাহলে x থাকলো মানে h nu by kt আলটিমেটলি দ্যাট বিকামস kt। তার মানে টেম্পারেচার লার্জ থাকলে, লার্জ মানে রুম টেম্পারেচার বা তার থেকে ওই কাছাকাছি, তাহলে এটা ক্লাসিক্যাল রেজাল্ট চলে যাবে। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি তোমার অডিও বন্ধ করে দাও, তাহলে ক্লাসিক্যাল রেজাল্ট আমরা পাবো এখান থেকে। For large temperature, large temperature means room temperature or near about the room temperature. বেলা এখানে আমি বলে হচ্ছি ব্যাকেটের মধ্যে। আচ্ছা, এবারে আসছি এই অ্যাভারেজ এনার্জি নিয়ে। আইনস্টাইন কি করে সিভিটা ক্যালকুলেট করলেন, মানে স্পেসিফিক হিট যেটা আইনস্টাইন ক্যালকুলেট করলেন সেটাতে আসছে। আইনস্টাইনের যে এই যে ক্যালকুলেশনটা, একটা জিনিস খেয়াল করো, অ্যাটমিক অসিলেটর গুলো সব ফ্রিকোয়েন্সি কিন্তু সিঙ্গেল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে নিউ। এটা একটা মারাত্মক অ্যাসাম্পশন এবং এটাই হচ্ছে ড্রব্যাক। আমি জানিয়ে রাখছি, আবারও বলছি, এই যে অ্যাটমিক অসিলেটর গুলো এনার্জি এনএইচ নিউ বলছি, বাট দে আর অসিলেটিং উইথ ফ্রিকোয়েন্সি নিউ, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এটা কোনো জাস্টিফিকেশন উনি দেননি। সেটা একটা ড্রব্যাক হিসেবে আসবে, সেটাকে ওভারকাম করা হবে ডিভাইস থিওরিতে। এবারে ক্যালকুলেশনে আসছি, তাহলে ল্যাটিস স্পেসিফিক হিট যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে 3 ডিগ্রি অফ ফ্রিডম জন্য 3 Na ইনটু অ্যাভারেজ এনার্জি যেটা বেরোলো এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। আমি আবারও বলছি, টোটাল টোটাল ইন্টারনাল এনার্জি যেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি অফ দ্য সলিড, আমাদের যে অ্যাভারেজ এনার্জি বেরোলো এই টার্মটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, তাকে আমি যখন এনএ দিয়ে মাল্টিপ্লাই করছি 1 mole, তার 3 ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে 3 ডাইমেনশনে, সো মানে 3 মানে অ্যাকচুয়ালি ওর মধ্যে 2 ডিগ্রি ফ্রিডম হয়ে আছে, আর 3 ডাইমেনশনে মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। সো দিস ইজ দ্য টোটাল ইন্টারনাল এনার্জি, দ্যাট ইজ অলসো দ্য ল্যাটিস এনার্জি অফ দ্য সলিড, টোটাল ল্যাটিস এনার্জি অফ দ্য সলিড। সো সিভি ইকুয়াল টু ডিইউ ডিটি, মানে এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবারে সেটা রয়েছে পুরোপুরি ম্যাথমেটিক্স। উই গট দ্য এনার্জি ইউ, উই গট অ্যান এক্সপ্রেশন ফর ল্যাটিস এনার্জি ইউ, এবার এটাকে আমরা সিভি বার করার জন্য ডিউডিটি করব। ডিউডিটি করতে গেলে এই ডিফারেন্সিয়েশন স্টেপ গুলো দেখো, আমি আর ওগুলো এক্সপ্লেন করছি না, ডিফারেন্সিয়েশন স্টেপ গুলো দেখে নাও। মানে যখন ডিউডিটি করছি নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক কিছু ওপর নিচে আসবে, এটা ব্র্যাকেটে যেটা লিখেছি সেটাকে এখন না লিখলেও চলবে, মানে সরাসরি এইটাকে ডিফারেন্সিয়েট করো, মানে ব্র্যাকেটে যেটা লিখেছি সেটাকে ওই এইচ নিউ বাই কেটি করেছি, মানে যাতে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এরকম ফর্মে আসে, তুমি সেরকম সেটা করেও ডিফারেন্সিয়েট করতে পারো অথবা ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েট করো। আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন লিখেছি, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে পরে ইউটাকে কম্পেয়ার করার জন্য ওরকম লিখেছি, বাট এখন ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে, নিচে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, তারপরে ওপরে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওপরে ওটাকে ডিফারেন্সিয়েট করলে এই টার্মগুলো সব আসবে। এবার এটাকে রিয়ারেঞ্জ করে, রিয়ারেঞ্জ করলে এন এ ইন্টু কে তো হচ্ছে আর, আর এইচ নিউ বাই কে টিকে এক্স বলছি, একটু আগে এক্স প্রাইম ধরেছিলাম একটা অ্যাভারেজ এনার্জি করার সময়, সেটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কে টি, খেয়াল রাখবে গুলিয়ে ফেলবে না, এক্স এখন শুধু এইচ নিউ বাই কে টি। একটু আগে এইখানে যখন এক্স ড্যাশ নিয়েছিলাম, এক্স ড্যাশ ছিল ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কে টি, এক্স ড্যাশ ছিল ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কে টি, বাট নাও উই হ্যাভ কনসিডার এক্স অ্যাজ এইচ নিউ বাই কে টি,
রিপ্লেস করলাম x h নিউ বাই কেটি দিয়ে, সো উই হ্যাভ cv ইকুয়াল টু 3r n a ইনটু k মিলে হলো r x স্কয়ার e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 হোল স্কয়ার, মানে স্ট্যান্ডার্ড একটা ফর্মে নিয়ে এলাম x দিয়ে রিপ্লেস করে। তার কিছু বক্তব্য আছে, এটাকে ডিফারেন্সিয়েশন তো স্ট্রেট ফরওয়ার্ড উইথ টি উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করার পরে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, যেমন ধরো এইচ নিউ এখানে একটা এইচ নিউ আছে, এখানে এইচ নিউ আছে, স্কোয়ার হয়ে গেল কে একটা ছিল সেই জন্য কে টি স্কোয়ার করে নিয়েছি, তার জন্য একটা কে মাল্টিপ্লাইড হয়ে গেছে আর সেই কে এন এ মিলে হলো আর, তো থ্রি ইন্টু আর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার যদি আমি ট্যাম্প লিমিটিং কন্ডিশনে আসছি, আমাদের যে সিচুয়েশনটা যেটা যেহেতু এটা আমরা জেনারেল থিওরি হিসেবে ধরছি, তো আমরা হাই টেম্পারেচার স্যাটিসফাই করবে, তাহলে প্রথমে যদি হাই টেম্পারেচার কনসিডার করি, হাই টেম্পারেচারে অলরেডি তো আমরা এনার্জির এক্সপ্রেশন থেকে তো পাচ্ছিলাম ক্লাসিক্যাল রেজাল্ট, তো সিভিটা ডেফিনেটলি সিভিও তাই দেবে। আমি রিপিট করছি, হাই টেম্পারেচারে যে অ্যাভারেজ এনার্জি সেটা ক্লাসিক্যাল রেজাল্ট দিচ্ছিল ডুলং পেটি ল এর সঙ্গে কনসিস্টেন্সি রেখে, তো নিশ্চয়ই আমি যখন সিভি থেকে কনসিডার করবো সেই একই রেজাল্ট পাবো। তো হাই টেম্পারেচার যখন বলছি কে টি মাচ গ্রেটার দেন এইচ নিউ, সেখানে এক্স মাচ লেস দেন ওয়ান অ্যাপ্রক্সিমেট করলে দ্যাট কামস আউট টু বি থ্রি আর ইন্টু ওয়ান দ্যাট ইজ থ্রি আর ডুলং পেটিটস ল। আর লো টেম্পারেচার যখন যাব, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে শার্প ভেরিয়েশন দেখাবে, এক্সপোনেনশিয়াল ডিকে দেখাবে, র্যাপিড ডিক্রিজ অফ সিভি উইথ ইনক্রিজিং এক্স দ্যাট ইজ ডিক্রিজিং টেম্পারেচার। রিপিট করছি, লো টেম্পারেচারে যখন যাচ্ছি, লো টেম্পারেচার যখন যাচ্ছি এক্স মাস গ্রেটার দেন ওয়ান, মানে লো টেম্পারেচার মানে তুমি এবার প্রশ্ন করতে পারো যে কোন টার্ম, মানে ধরো 200 কেলভিন বা 100 কেলভিন, যেখানে সিগনিফিকেন্ট যে 200 কেলভিন বা 100 কেলভিন বলি সেখানে এক্স মাস গ্রেটার দেন ওয়ান, যাদের অ্যান্টেনা ধরছে না, আমি আগে একবার বলেছিলাম এইচ নিউ বাই কেটি, এইচ নিউ বাই কেটি এই ভ্যালুটা রুম টেম্পারেচার ক্ষেত্রে হয় 1/40 ইভি, এইচ নিউ বাই কেটি এই ভ্যালুটা সরি কেটি ভ্যালু সরি কেটি ভ্যালু হয় অ্যারাউন্ড 1/40 ইভি অ্যাট রুম টেম্পারেচার। তো আমার যদি লো টেম্পারেচার হয় তাহলে সেই লো টেম্পারেচার মানে কেটি ভ্যালুটা অনেক কম হবে, তার মানে এক্স মাস গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে। ইন দ্যাট কেস আমরা অ্যাপ্রক্সিমেশনটা করতে পারি, এক্স যদি মাস গ্রেটার দেন ওয়ান হয় অ্যাপ্রক্সিমেশনটা দেখো, থ্রি আর এক্স স্কোয়ার আছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ছিল, তাহলে এটাকে আমি রাফলি মাইনাস ওয়ানটাকে ইগনোর করে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স লিখতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো। অ্যাপ্রক্সিমেশন নিশ্চয় বুঝতে পেরেছো, যাদের অ্যান্টেনায় ধরছে না আর একবার দেখো অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা দেখো, এটা ছিল অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এবারে এক্স যদি লার্জ হয় তাহলে আমি ওয়ানটাকে ইগনোর করতে পারি, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স একটা কাটলো, ই টু দি পাওয়ার এক্স নিচে আছে, সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো থ্রি আর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফর্মটা ইন্ডিকেট করছে এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু খুব র্যাপিডলি ডিক্রিজ করে, এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু র্যাপিডলি ডিক্রিজ করে আর এদিকে এক্স আছে এইচ নিউ বাই কেটি এক্স স্কোয়ার আছে, সেই জন্য এই পুরো কম্বাইন্ড এফেক্টটা মানে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মিলে যে কম্বাইন্ড এফেক্টটা দ্যাট গিভস উইথ ইনক্রিজিং এক্স র্যাপিড ফল করবে, র্যাপিড ডিক্রিজ অফ সিভি, যেটা আমি বলছিলাম যে এক্সপেরিমেন্টাল গ্রাফ কিন্তু বলছে যে ফল র্যাপিড ফলটা করছে লো টেম্পারেচারের দিকে প্রথম থেকে নয়। এবারে আমরা এটাকে একটু আরেকটু ম্যানিপুলেট করব, এইচ নিউ বাই কে এটা ডাইমেনশন তো টেম্পারেচার নিশ্চয়ই জানো, মানে এইচ নিউ আর কে টি ডাইমেনশন সেম, সো এইচ নিউ বাই কে উইল বি ডাইমেনশন অফ টেম্পারেচার দ্যাট ইজ কল্ড আইনস্টাইন টেম্পারেচার। আবার বলছি এইচ নিউ বাই কে সেটাকে থিটা ই বলছি আইনস্টাইন টেম্পারেচার, তার মানে আমি ওটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করার জন্য, মানে এটা এসেন্সিয়াল নয়, এই যে আইনস্টাইন টেম্পারেচার রিপ্রেজেন্ট করছি এটা এসেন্সিয়াল নয়, অলরেডি উই গট দ্য নেচার, এবার অল্টারনেটলি আমরা আইনস্টাইন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন, সিম্পলি এক্স ইকুয়াল টু এইচ নিউ বাই কে টি ছিল, সো থিটা ই বাই টি আইনস্টাইন টেম্পারেচার ফর্মে এক্সপ্রেস করলাম, তাহলে থ্রি আর এটা ছিল এটা এক্সাক্ট এক্সপ্রেশন সিভির এক্সপ্রেশন, থ্রি আর এক্স স্কোয়ার টু দিবার এক্স বাই টু দিবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দিস ইজ কল্ড আইনস্টাইন ফাংশন উইচ ইজ এ ফাংশন অফ এক্স মিনস ফাংশন অফ থিটা ই বাই টি, আইনস্টাইন ফাংশন ফাংশন অফ থিটা ই বাই টি। এবারে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করছি, দেখো মানে কম্পেয়ার করার জন্য আইনস্টাইন ফাংশন দিয়ে করতে পারি অথবা এক্সাক্ট যে ফর্মুলাটা ছিল এই যে থ্রি আর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেটা দিয়েও করতে পারি, মানে এখানে এখানেও রয়েছে এইটা দিয়ে করতে পারি, আর যদি আমি থিটা ই করে এইচ নিউ বাই কে ইন্ট্রোডিউস করি সেটা দিয়ে করতে পারি। তো কম্পেরিজন উইথ এক্সপেরিমেন্টাল রেজাল্ট এখানে
দেখো আইনস্টাইনের যে থিওরিটিক্যাল কার্ভটা সেটা প্রথম দিকে ম্যাচ করলেও তারপরে এখানে র‍্যাপিডলি ফল করে যাচ্ছে, আর ডেটা পয়েন্ট গুলো যে সার্কেল গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা পয়েন্টস, মানে অনেকটাই এগ্রি করেছে আইনস্টাইনের থিওরিটিক্যাল রেজাল্টটা। আইনস্টাইনের যে থিওরিটা আমরা পড়লাম সেটা টেম্পারেচার সঙ্গে ভেরিয়েশনটা খুব ক্লোজলি এগ্রি করছে, বাট এই লো টেম্পারেচার রিজিয়নে ডেভিয়েশনটা একটু বেশি, লো টেম্পারেচার রিজিয়নে ডেভিয়েশনটা বেশি সেটা এখানে দেখানো হয়েছে। এবং যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটাকে ওই এই লো টেম্পারেচার রিজিয়নে ভেরিয়েশনটা নিয়ারলি পি কিউ ফর্মুলা মেনে চলে, সেটা ডি বাই এর থিওরি থেকে আসবে। ভ্যালু অফ সিভি ডেভিয়েটস ফ্রম কনস্ট্যান্ট ভ্যালু অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস এন্ড ইন দ্য নেভারহুড অফ অ্যাবসোলিউট জিরো সিভি গোজ টু জিরো। দ্য ভ্যালু অফ সিভি অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি অ্যাট 14K, একটা ডেটা এখানে দেওয়া আছে কতটা ডেভিয়েশন হচ্ছে অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি অ্যাট 14K। 14K মানে ওই রকম জায়গায়, 14K মানে এই সব জায়গায়, অ্যাট 14K ইজ 28 টাইমস লোয়ার দ্যান দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু। মানে 14K তে সিলভারের জন্য যে স্পেসিফিক হিটটা এক্সপেরিমেন্টালি বেরোয় তার থেকে আইনস্টাইনের থিওরি প্রায় 28 টাইমস লোয়ার দেখাচ্ছে, মানে ফ্যাক্টরটা যথেষ্ট লার্জ। আর কারণটা আমি অলরেডি বলেছি, আইনস্টাইন থিওরি মেইন ড্রব্যাক হচ্ছে ওই সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। আইনস্টাইনের থিওরির মানে মেইন কারণটাই যে কেন ডিসক্রিপেন্সিটা আসছে সেটা হচ্ছে ওই সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশনটা ওনার অ্যাসিউম করা ছিল সেটা হতে পারে না, কারণ হচ্ছে যে এরকম কাপল ভাইব্রেশন যখন হয় তখন অল পসিবল ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে অ্যাটমস গুলো, সেগুলোই এখানে লেখা আছে। এটা একটু দেখে নাও, কেউ কিছু বলছো? হ্যাঁ, তাহলে ওই যে EN ইজ ইকুয়াল টু NH নিউ, ওই n টা তাহলে কি ডিনোট করছে? n টা তো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি স্মল n, তো এপসাইলন n ইকুয়াল টু NH নিউ, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি n ইন্টিজার, সেটা কি ইন্ডিকেট করে সেটা তো আপনি জানা উচিত। মানে ওটাই তো আমি জানতাম, মানে ফ্রিকোয়েন্সি গুলো ডিনোট করছে, মানে নিউ এর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন টা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট মোডে ভাইব্রেট করে সেই জন্য এনার্জি টা এনার্জি নিউ, এমন নয় যে ফ্রিকোয়েন্সি টা এন নিউ। এটা যদি তোমার ওই আইডিয়া থাকে রং, আবারও বলছি আইনস্টাইনের যে আইনস্টাইন প্লাঙ্কের প্লাঙ্কের যে আইডিয়া ছিল, প্লাঙ্কের আইডিয়া ছিল অ্যাটমিক অসিলেটরস ভাইব্রেটস উইথ এনার্জি এন এইচ নিউ, এন টা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল, বাট ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি টা হচ্ছে নিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা এই এই পেজটা দেখে নাও। অলরেডি বলেছি যে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ওভার সিম্পলিফাইড অ্যাসাম্পশন অফ আইনস্টাইন ইন সাপোজিং আ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, তাড়াতাড়ি লিখতে গিয়ে কাটাকাটি হয়েছে, সাপোজিং আ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি নিউ ফর অল দ্য অ্যাটমিক ভাইব্রেশনস, কিন্তু ডিভাইস এটাকে ওভারকাম করবেন, ডিভাইস বলবেন যে এটা একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকবে বিকজ ইট ইজ এ কাপল সিস্টেম। আমরা পরের দিন ডিভাইস থিওরি দেখব, সেটা একটু ক্যালকুলেশনটা আরেকটু বড় হবে। কেউ কিছু বলবে আর?